hardbazaar.com ঠিক আছে তো বিফোর দ্যাট আই এক্সপ্লেইন আওয়ার টিম আমাদের টিমে আছে হচ্ছে ইউজিন ট্যান ইনি মালয়েশিয়ান মাইক্রোসফট অ্যাকসেঞ্চার জয়েন্ট ভেঞ্চার ডিরেক্টর কোম্পানি তো তার সাথে আমরা কোলাবোরেশনে কাজ করছি আমি ওখানে চাকরি করতাম মালয়েশিয়া অ্যাকসেঞ্চারে ওখানে 5 বছর ছিলাম এখন একে আমার ওন কোম্পানি দিছি আমার সাথে গুলশান নাসরিন চৌধুরী নাসির সবুর আরাফাত শহীদ রাহাত চৌধুরী লাইক 10-12% একটা টিম ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এটা বানাইছি আর মালয়েশিয়া ওরা টাচ আপ দিয়েছে ইউজার এক্সপিরিয়েন্সের কাজগুলি আচ্ছা আমি ফার্স্ট এক্সপ্লেইন করব যে বাংলাদেশে ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গো অনলাইন বিকজ উই হ্যাভ এক্সপ্যান্ডেড আওয়ার টেলিকম নেটওয়ার্ক থ্রু আউট দ্য কান্ট্রি দের ইজ আ ডিজিটাল সেন্টার ইন এভরি 1 কিলোমিটার রেডিয়াস সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপস হ্যাজ আ বিগ প্রেজেন্স ইন বাংলাদেশ কারেন্টলি দের আর 8 ক্রোর ইন্টারনেট ইউজার্স আউট অফ দ্যাট 4 ক্রোর আর ফেসবুক ইউজার্স সো এই কটা কারণে পিপল ইন্টারনেটের অ্যাক্সেসটা সহজ হয়ে গেছে আর সবচেয়ে মেজর রিজন ইজ মোবাইল প্রাইস হ্যাজ বিন ড্রপ অ্যান্ড দ্য সাইজ হ্যাজ বিন গেটিং বিগার সো বড় সাইজের কারণে মোবাইল অ্যাপগুলি অ্যাক্সেস করা সহজ হয়েছে পোর্টালগুলি ব্রাউজ করা সহজ হয়েছে আগের মতো ল্যাপটপ দিয়ে ল্যাপটপ ইউজ করা অনলি প্রফেশনালস বাট মোবাইল দিয়ে ম্যাচ জনগণ ইউজ করতে পারতেছে ফলে আর সোশ্যাল মিডিয়া অ্যাপ মিউজিক ইন্টারনেটে গেলে মানুষ মিউজিক দেখতেছে শুনতেছে ভিডিও দেখতেছে সার্চ দিচ্ছে নিউজ পড়তেছে খেলা দেখতেছে ফলে তাদের এনগেজমেন্ট বেশি এখন সিন্স ওরা প্রোডাক্ট বেস আর সার্ভিস বেস কোম্পানি আপনাদের প্রোডাক্টগুলিকে অনলাইন নেওয়া খুবই জরুরি টু ক্যাচ আপ দিস আ নিউ সেগমেন্ট অফ ইউজার্স আগে ছিল শহরের মধ্যে কিন্তু কারেন্টলি ডিজিটাল সেন্টার হওয়ার ফলে গ্রামের মানুষও এখানে যেয়ে অ্যাক্সেস করতেছে ইন্টারনেট আবার মোবাইল হওয়ার ফলে সবার কাছে মোবাইল আছে টেলিকম নেটওয়ার্কের কারণে টেলিকম ইন্টারনেট দিয়ে মানুষ অ্যাক্সেস করতে পারছে ফলে গ্রামের বহিন অরণ্য হইলেও তাদের দে হ্যাভ ইন্টারনেট ইন দ্য ফোন ওকে সো টু রিচ দ্যাম ইউ হ্যাভ টু গো অনলাইন অ্যান্ড ইউর প্রোডাক্ট নিড টু গো টু দ্য প্লেস দে ওয়ান্ট কামিং টু দ্য প্লেস ওকে সো আগের মতো যে দোকান থাকলো সবাই খুঁজে পেলে আসলো এরকম হবে না বরঞ্চ যেখানে তারা যাচ্ছে সেখানে আপনাদের পৌঁছায় দিতে হবে আপনার প্রোডাক্ট যাতে তারা দেখতে পায় ঠিক আছে তো আমরা দিস দ্য অ্যাওয়ারনেস দ্যাট ইউ হ্যাভ টু নো দ্য প্যারাডাইম ইজ চেঞ্জিং পিপল আর গেটিং অনলাইন ঠিক আছে নেক্সট থিং ইজ আওয়ার কনসেপ্ট আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা উইল প্রোভাইড এ প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম ওয়্যার উইল হোস্ট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস আমরা আমাদের প্ল্যাটফর্মে আপনাদের প্রোডাক্টগুলি হোম পেজে দেখাবো বা স্পেশালাইজ মার্কেট আছে যেমন কার মার্কেট ওমেন ড্রেস মার্কেট ব্যাগ মার্কেট ওয়েলনেস মার্কেট এগুলিতে যেটা যে ক্যাটাগরি সেই মার্কেটটাতে সেই প্রোডাক্টগুলি থাকবে সো আপনার যারা সেলার দে হ্যাভ আ চান্স টু হোস্ট দ্য প্রোডাক্ট ইন আওয়ার পোর্টাল এখন হু ইজ দ্য ইউজার্স অনলাইন ইউজার্স তাহলে এই যে নিউ সেগমেন্ট থ্রু দ্য কান্ট্রি দে উইল ওয়াচ ইউর প্রোডাক্ট ঠিক আছে সেক্ষেত্রে যেটা হবে যে তারা মোবাইল ডিভাইস আওয়ার পোর্টাল ইজ আ কমপ্লিটলি রেসপন্সিভ ইট ইজ লাইক ফিট ফর এনি ডিভাইস আর আমরা নেক্সট উইদিন 3-4 মান্থস উইল গো ইন টু দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ অলসো বাট বিফোর দ্যাট ইন দ্য ব্রাউজার ওয়েন ইউ ওপেন ইট ইট উইল ফিল দ্যাট ইজ মেড ফর দ্যাট সাইজ অফ ডিভাইস ঠিক আছে সো আপনারা যে কোনো ডিভাইস নিয়ে আপনার কাস্টমার থাকবে ফলে আপনার মার্কেট শেয়ার আপনার ইউ ক্যান রিচ মোর পিপল কারো কাছে আইফোন আছে কারো কাছে উইন্ডোজ আছে কিন্তু আপনার দুজনেই আপনার কাস্টমার দু জায়গায় আমাদের প্রোডাক্ট অ্যাক্সেসিবল উইথ দ্য রেসপন্সিভ ডিজাইন ঠিক আছে তো যে কারণে আপনাদের ওই প্রোডাক্টগুলি আমরা শো করার ব্যবস্থা করবো আর কাস্টমার যারা তারা ওই অনলাইনে ব্রাউজ করবে এবং কাস্টমারের ফিচারগুলি কী দিব হোম পেজে আমরা প্রোডাক্টগুলি আনবো ধরুন আমাদের হোম পেজটা ইজ লাইক ইট ক্যান গ্রো ওভার টাইম কনফিগারেবল সো আপনারা যদি 100 জন হন সবার যদি 5টা করে প্রোডাক্ট থাকে 100 জনেরটাই হোম পেজে দেওয়া যাবে এবং ওটা ফার্স্ট মানে তাড়াতাড়ি লোড হবে সো হোম পেজে দেবো তারপর হচ্ছে মার্কেটগুলিতে থাকবে ফলে ওই কাস্টমার অ্যাক্সেস করবে কেন তার যদি ধরেন একটা জামা দরকার ই ক্যান সার্চ দ্যাট আই নিড আ ব্ল্যাক কালার ড্রেস সেটা লিখলে সার্চ দিলে ব্ল্যাক কালার ড্রেসগুলি চলে আসবে ঠিক আছে এখন যদি বলে যে আমি আরও ফিল্টার ড্রিল ডাউন করবো তাহলে সার্চের যে অ্যাডভান্স সার্চের যে আরও ড্রিল ডাউন করবে যে ফার্স্টে ছিল কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমি শুধু ঢাকার প্রোডাক্টগুলি দেখতে চাই আমি ঢাকার মধ্যে যদি ধানমন্ডিতে আছে সেটা দেখতে চাই
অথবা আমি প্রাইস রেঞ্জ দিলাম যে আমি 500 টাকা থেকে 2000 টাকার রেঞ্জে প্রোডাক্ট চাই। সো এইভাবে করে সার্চ ফিচারটা কাস্টমারকে হেল্প করবে ইজিলি টু গেট ইন টু ইউর প্রোডাক্ট। আর হোম পেজে আপনাদেরটা দেখাও, ফলে কাস্টমার ইজিলি হোম পেজটা ফার্স্টে দেখবে, ফলে দেখতে পাবে। সো দিস ইজ দ্য ফিচার উই উইল প্রোভাইড টু দ্য কাস্টমার্স অ্যান্ড সেলার্স উইল আপলোড দ্য প্রোডাক্ট। এখন আমরা কাস্টমার থেকে টাকা নিই না। কাস্টমার যখন কোনো প্রোডাক্ট সার্চ করে, সে তার একটা জামা পছন্দ হলে সে জামায় ঢুকে ক্লিক করলে, একটা ইমেল অ্যাড্রেস দিলে আপনার যে দোকান সে দোকানের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আপনার নাম দিয়ে, ফলে সে ডাইরেক্ট আপনাকে কল করবে। বাট সিন্স দ্য অ্যাডভার্টাইজার ইজ ডুইং দ্য বিজনেস, সো উই চার্জ মানি ফ্রম দেম। বাট আগামী 2 মাস এখনও ফ্রি আছে এবং হোপফুলি প্রতি মাসে আমরা 2টা প্রোডাক্ট আপলোড করা ফ্রি থাকবে, তারপর থেকে একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ হবে। এখন ধরেন একটা গাড়ির অ্যাড দিতে আপনার গাড়ির দাম হচ্ছে 10 লাখ টাকা, সো বিক্রয় ডট কম ওরা এখান থেকে 450 টাকা নিচ্ছে, 400 টাকা নিচ্ছে। সো এখানে আমরা একটু রিল্যাক্স আছে, আমরা এখানে 360 বিকজ অ্যাকচুয়ালি এই পোর্টাল বানাতে আমাদের কোনো খরচ খুবই কম হয়েছে, যেহেতু আমরা নিজেরাই বানাইছি, ফলে আমার ইনভেস্টমেন্ট একটু কম লাগছে। লাইক এটা আমরা 15 সালে বানাইছিলাম, মালয়েশিয়া ওখানে কদিন চালাইছিল, তারপর অফ ছিল, তো ওটাকে রেনোভেট করে আর কি আপলোড কর মানে হোস্ট করছি মাইক্রোসফট অ্যাজুরে। আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাই। সো আমাদের বিজনেসটা তো বোঝা গেছে যে উই অ্যালাউ দেম টু অ্যাডভার্টাইজ দ্য প্রোডাক্ট, আর বায়ার্স কাম টু দ্য অনলাইন অ্যান্ড দে সার্চ উইচ ওয়ান দ্য লাইক অ্যান্ড গেট দ্য সেলার্স নাম্বার ফ্রম দিস প্রোডাক্ট অ্যান্ড কল ডাইরেক্টলি টু দ্য সেলার। ওকে,